सिलीगुड़ी में शुरू हुआ पश्चिम बंगाल राज्य हस्तशिल्प एक्सपो 2023-24 पश्चिम बंगाल सरकार के सूक्ष्म लघु और मध्यम उद्यम और कपड़ा विभाग द्वारा आयोजित पश्चिम बंगाल राज्य हस्तशिल्प एक्सपो 2023-24 शुक्रवार को सिलीगुड़ी के विश्व बांग्ला शिल्पी हाट में शुरू हुआ। पश्चिम बंगाल सरकार के सूक्ष्म लघु और मध्यम उद्यम और कपड़ा विभाग के मंत्री चंद्रनाथ सिन्हा ने मेले का उद्घाटन किया। मेले में पश्चिम बंगाल के विभिन्न जिलों से करीब 400 कलाकारों ने भाग लिया। एक्सपो 14 जनवरी तक जारी रहेगा। एक्सपो में विभिन्न प्रकार के हस्त निर्मित उत्पाद उपलब्ध है। এখন কোনো জিনিস আর ফেলা যায় না। আপনি বর্জ্য পদার্থ বলে যেটা ফেলবেন সেটা থেকেই ডিজাইন দিয়ে নতুন জিনিস তৈরি হয়। তাই কচুরিপানা যারা বিদ্যুৎ তারা বোকা। এখন বাঁশ থেকে তো হচ্ছে আমাদের কাপড় হচ্ছে, হ্যাঁ, তারপরে নানা জিনিস থেকে আঁশ থেকে তুলো হচ্ছে। এই যে হচ্ছে এখন তুলো থেকে যে গাছ থেকে তুলো হচ্ছে তা নয়, কলা গাছ থেকে সুতো হচ্ছে, সেরকম মানুষ দুটো মানুষ করছে, বিভিন্ন একটা একজন করছে, তাদের প্রচুর প্রোডাকশন হচ্ছে। তাহলে যারা এগুলো বিদ্যুৎ করে তাদের মুখে বোকা কেউ নেই, এটা আমি বলবো। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক জায়গাটা ধরেছে, তাই ওনার নির্দেশে অনুপ্রেরণে আমরা সারা বাংলায় যাচ্ছি এবং কোনো জিনিস আমরাও তেমনি বলছি যে এখন একটা যদি প্লাস্টিকের বোতল আপনি জল খেয়ে ফেলে দিচ্ছেন সেটাও আর ফেলা যাবে না, সেখান থেকেও নতুন জিনিস তৈরি হবে। তাই আশাবাদী যে আমরা বাংলা যেহেতু আমরা দীর্ঘদিন ধরেই এগিয়ে আছি, সামনের দিনে আরও এগিয়ে যাব, আরও মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেবো, এই আশাবাদী আমরা।